স্বাগত দীপ্ত টিভির নিয়মিত আয়োজন নিটল টাটা প্রেজেন্টস নির্বাচনের পথে নতুন অনেক জোট যুক্ত ফ্রন্ট অনেক কিছুই হচ্ছে রাজনীতির অঙ্গনে কারণ সামনে নির্বাচন কেউ কেউ নির্বাচনের তারিখও একটা সম্ভাব্য তারিখের আভাস দিচ্ছেন কিন্তু এই নতুন জোট বা ফ্রন্ট এটা নতুন শক্তির উত্থান নাকি নতুন ঐক্যের ইঙ্গিত এই বিষয় নিয়ে আমাদের আজকের নির্বাচনের পথে এবং কথা বলার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নিল আব্দিন ফারুক এবং আছেন আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি অধ্যাপক আব্দুল মান্নান আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি জয়নুল আব্দিন ফারুক আপনার কাছেই আমি জানতে চাই যে এই যে নূতন একটা ফ্রন্টের আবির্ভাব এবং গণমাধ্যমে বেশ আলোচনা সামনে নির্বাচন কিন্তু এটাকে আপনি কিভাবে দেখছেন এটা কি নূতন কোনো ঐক্যের আভাস নাকি নূতন শক্তির উত্থান হ্যাঁ দ্বিতীয় টিভি আপনাকে অনেক ধন্যবাদ শ্রোতা দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি অনেকদিন পরে অবশ্য আজকে এই টেলিভিশনের আমন্ত্রণে এখানে আসছি যে প্রশ্ন দিয়ে আমাদের উপস্থাপক মহোদয় শুরু করেছেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই নির্বাচন যখনই আসে তখন জোট বা বৃহত্তর রক্ষা করার একটা প্রক্রিয়া দেশে চলে যেহেতু আমরা একজন রাজনৈতিক কর্মী এবং রাজনীতি করি রাজনীতি আমাদের পেশা না রাজনৈতিক ছোট্টবেলা থেকেই রাজনীতি করার যে প্রবণতা সেটাকে রক্ষা করে চলা হচ্ছে কিন্তু আজকে দুই হাজার আঠারো উনিশশো একাত্তর পর আজকে দুই হাজার আঠারো অনেক পানে গড়িয়ে গেছে সূর্য পূর্ব দিকে উঠেছে পশ্চিম দিকে অস্ত গিয়েছে অনেক কাণ্ড কাহিনি সেগুলোর দিকে না গিয়ে শুধু এটুকু বলতে পারি দু হাজার যেটা আমাদের মোহিত সাহেব আমাদের মাননীয় অর্থমন্ত্রী অবশ্য উনি বৃদ্ধ মানুষ উনি তো নির্বাচন ডিক্লারে করে দিয়েছেন সে নির্বাচনে জোট গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার এ কি এম চৌধুরী প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এদেশের অত্যন্ত প্রবীণতম আইনজীবী সাবেক পররাষ্ট্রমন্ত্রী যেন কামাল ডক্টর কামাল হোসেন আমার গুরু রাজনীতিগুরু আসামাদ্রব মান্না মানে একটা জোট গঠন করার প্রক্রিয়া একটা ঐক্যের প্রক্রিয়া তারা হাঁটছেন আমাদের প্রশ্ন বিএনপির একজন কর্মী হিসাবে আমি যতটুকু আমার নেতা মির্জা ফখরিস আলমগীর এখন দল পরিচালনা করছেন ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একসা আমার নির্দেশে এখন আমাদের মুখ্য উদ্দেশ্য আমরা নির্বাচনমুখী দল অবশ্যই আমরা একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই আমরা নির্বাচনে যাব

আলোচনার সভায় বক্তব্য রাখছে সেই বক্তব্যের আলোকে আমি কথাটা বলছিলাম তো আমি মনে করি যে যদি একটা ঐক্য হয় যদি একটা জোট হয় আমার আপত্তি নেই আমার দলের আপত্তি থাকার কথা না কারণ যদি একটা শক্তি রাজনৈতিক শক্তি গড়ে উঠে দেশে

আমার নির্বাচন এলাকার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা সবসময় কর্মকে অভিনন্দন জানিয়েই থাকি কারণ রাজনৈতিক চর্চা যদি বজায় রাখতে হয় তাহলে স্ট্রং বিরোধী দল দরকার শক্তিশালী বিরোধী দল দরকার শক্তিশালী বিরোধী দল ছাড়া ওয়েস্টমিনিস্টার টাইপের গণতন্ত্র কখনো কার্যকরী হয় না কার্যকরী করতে অসুবিধা হয় সেই জন্য ডক্টর বি চৌধুরী ডক্টর কামাল হুসেন আসমা রব মান্না সাহেব এরা যদি কিছু করেন করে এগিয়ে আসেন উদ্দেশ্য যদি মহৎ হয় দেশ এবং দেশের মানুষের কল্যাণ যদি তাতে থেকে থাকে তাহলে আমাদের অভিনন্দন জানাতে কোনো অসুবিধে নেই কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একজন রাজনৈতিক কর্মী ছাত্রলীগ করে এখানে এসেছি সময়টা খুব কম হয়ে যাচ্ছে কারণ আপনি প্রথমেই বলেছেন যে উনি বলেছেন যে নির্বাচন মোহিত সাহেবের আগেও নির্বাচন কমিশন থেকেই টেন্টেটিভ একটা ডেট ঘোষণা করা হয়েছে সেটা সূত্র ধরেই মোহিত সাহেব হয়তো বলেছেন কিন্তু নির্বাচন তো ডেট দেবেন তো নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীও দেবেন না অন্য কোন তার ক্যাবিনেটের অন্য কোনো মন্ত্রীও দেবেন না ফলে তারা টেন্টেটিভ একটা ডেট ঠিক করেছেন সেই জন্য এই জোটকে ডিজন করা বা এই জোটের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই হতেই পারে কিন্তু সেটা মুক্তিযুদ্ধের পক্ষের হতে হবে মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে হবে মহান মুক্তিযুদ্ধকে সমুন্নত রেখে সেই আদর্শের ভিত্তিতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চর্চার যে প্রক্রিয়ার মধ্যে আমরা আছি যেটা আমরা ধারণ করি লালন করি সেটাকেই নিয়ে আমাদের দল অগ্রসর হবে এবং আমরাও আহ্বান জানাবো বাংলাদেশের মানুষ যেমন ওনাদের সঙ্গে ঐক্য হতে গিয়ে এটা আমার কাগজ কলমে দেখার কথা আমি বলছি তারা বলেছেন যে ওনাদের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী দল ওনাদের সঙ্গে আছেন সেই জন্য তাদের কিছুটা রিজার্ভেশন আছে তো সেই রিজার্ভেশন আছে সেটা তারা বুঝবেন কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির উত্থান আমরা হতে দেব না এই জনগণ হতে দেবে না সতেরো কোটি মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো শক্তির উত্থান প্রত্যাশা করে না কামনা করে না কারণ এই জোটটা তো এই জোটের সঙ্গে তো নেই এই যে নূতন যে ফ্রন্ট যুক্ত ফ্রন্ট নামে যাদের আবির্ভাব হলো সেখানে তো যারা আছেন না তা তো বললামই আমি আমি তো তাদেরকে বলছি কিন্তু ওনাদের সঙ্গে যাওয়ার ব্যাপারে তারা বলেছেন যে তারা একটি দল স্বাধীনতা বিরোধী একটি দল তাদের সঙ্গে থাকায় তারা তাদের স্পষ্ট করেই বলেন যে জামাত ইসলাম থাকলে তারা নেই এরকম একটা এরকম ইঙ্গিত তারা দিয়েছেন সেটা তারা বুঝবেন এবং এই দেশে আমি তখন বলছি এই দেশের একজন মানুষ হিসাবে যে জামাতের উত্থান এই দেশে কখন হতে পারবে না এটা মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করা হয়েছে আমরা মুক্তিযুদ্ধ করেছি ফলে মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকবেন যে দলেই থাকুন যেভাবেই থাকুন তারা কখনো জামাতকে মেনে নিতে পারেন না এটা হচ্ছে আমার একটা প্রত্যয় আমার একটা বিশ্বাস আচ্ছা সেই বিশ্বাসের উপর আপনি কেন হয়তো যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের সবার বিশ্বাস সেই রকম কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু আমার ওই জায়গাটায় যে এই জোটটাকে আপনারা দুদলই স্বাগত জানাচ্ছেন দুই জোট আপনারাও আবার জোটের অন্ত তারা যেমন বিএনপি বিশ জোটকে নেতৃত্ব দিচ্ছে আপনারাও চোদ্দো দল পাশে আবার মহাজোট এইটার কি মহাজোটের অংশ হওয়ার কোনো সম্ভাবনা দেখেন কি না মহাজোটের অংশ হওয়ার তো তারা তো আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমি 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 আপনার উত্তর পেয়ে গেছি জনাল আদিন ফারুক আপনার কি মনে হয় যে আপনাদের সঙ্গে ঐক্যের আলোচনা হচ্ছে কিন্তু আবার শর্তও আছে শর্ত দিয়ে কি ঐক্যটা হতে পারে দেখুন বিষয়টা মান্ন সাহেব যেটা বলেছে যে রাজনৈতিক দল রাজনীতি করতে আসবে জোট হবে জোট গঠন করে নির্বাচনে যাবে সেই নির্বাচনে জোট আলাদা পথিক নিয়ে নির্বাচন করতে পারবে বা জোটের পথিক নিয়ে নির্বাচিত করে জোটে যিনি প্রধান দল সেই প্রতীক নিয়েও নির্বাচন করতে পারবে সেটা আলাদা আলাদা বিষয় বিষয়টা হলো আপনি যে প্রশ্নটা উত্থাপন করে আজকের এই টক শো যাত্রীর সামনে উপস্থাপন করতে চেয়েছেন বিষয়টা আমার যতটুকু বুঝে আসে ততটুকু হলো যে বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশে দুটি দল রাজনৈতিক অবশ্যই তারাই ক্ষমতা আসছে ক্ষমতায় ছিল মাঝেদিয়া বিরাশি সাল থেকে নব্বই পর্যন্ত একটা স্বৈরাচার সরকার ছিল সেটা যুগপথ আন্দোলনের মাধ্যমে মান্নান সাহেবেরা আমরা সেই সরকার পতন করে দেশে সংসদীয় রাজনীতি কায়েম করা হয়েছে বিষয়টা হলো এখানে আমরা বিশ দলে আছি আমাদের সাথে বিশ দলে কে কে আছে এটা যারা ঐক্যজোট করছেন বা একটা মোর্চা গঠন করছেন তারা নিশ্চয়ই জানেন জানার পরও আমাদের বিএনপির সাথে তারা আলোচনা করছেন বা আমরাও আলোচনায় আগ্রহী বিদায় আমরাও একটা আমার নেত্রী জেলে যাওয়ার আগে বেগম খালেদা যে যেটা বেলেছে একটা বলেছে যেটা যে একটা বৃহত্তর ঐক্য গঠন করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার জন্য একটা প্রচেষ্টা নেওয়া উচিত সে আলোকে মির্জা ফখরুল ইসলাম ডক্টর গন্দান হোসেনের মতো নেতারা এসব আলোচনায় ওনারা আছেন সেখানে কারণে আমি মনে করি যে জোট হোক জোটে যদি গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করার জন্য ঐক্যমতে ফুঁজতে পারে বিএনপি সে ওকে ফাটল ফাটল না দিবে জোট বা গণতন্ত্র যাই হোক সবকিছু আলোচনার ভিত্তিতেই হবে গণতন্ত্রের চর্চা মানেই হচ্ছে আলোচনার পরিসরটা আরও বিস্তৃত করা অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছে আসবো কিন্তু একটা বিরতির পরে প্রিয় দর্শক নিটল প্রেজেন্টস নির্বাচনের পথে নিশ্চিত ছোট্ট একটা বিরতি খুব তাড়াতাড়ি ফিরছে এবং ফিরে এসে আপনাদেরকে সঙ্গেই পাবো সেই আশা করছে বিরতির পর আবারও ফিরলাম নির্বাচনের পথে এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বিরতিতে যাওয়ার আগে অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছেই ফেরার প্রতিশ্রুতি ছিল এবং ফিরছি সে কারণেই যে জয়নাল আবদিন ফারুক বলছেন যে যুক্ত ফ্রন্টের সঙ্গে বিএনপির আলোচনা হচ্ছে যদি গণতন্ত্রের স্বার্থে আলোচনা হতে পারে এটা আপনিও একমত হবেন কিন্তু আপনাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি যদি শেষ মুহুর্তে ধরেন বিএনপির সঙ্গেও আলোচনাটায় ঠিক বৃহত্তর ঐক্য হলো না তাতে নির্বাচনী প্রভাবটা কি পড়তে পারে এদের এই এই ফ্রন্টের উপস্থিতি বা অস্তিত্ব সব মিলে নির্বাচনের এর প্রভাব কি পড়তে পারে নির্বাচনে খুব একটা প্রভাব পড়বে না কারণ সম্মান দিয়েই আমি বলছি যে এই জোটের সমর্থক তো খুব বেশি নেই বড় বড় নেতা আছেন কিন্তু তাদের অনুগামী অনুসারী লোকের সংখ্যা খুব বড় কিছু না যেটা উনি বলেছেন যে এই দেশের দুটি বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি এর বাইরে যারা আছেন সবাইকেই সম্মান করি তাদের আদর্শের প্রতি আমি শ্রদ্ধাশীল কিন্তু তাদের ফলোয়ার সংখ্যাটা খুব কম তারা অন্যের সহযোগিতায় সংসদের সিট পেতে পারেন কিন্তু নিজের থেকে নিজের পায়ে দাঁড়িয়ে সিট আনা তাদের পক্ষে খুব এটা বাস্তব কথা তাদেরও মন খারাপ করার কোনো কথা নাই তারা কিন্তু নেতা কিন্তু খুব বড়ো মাপের এই দেশের নেতৃত্বের স্থানে তাদেরকে অনেক উপরে রাখা যায় কিন্তু ফলোয়ার নাই সেজন্য এই জোট যদি বিএনপির সাথেও যায় তাহলে বিএনপি যে বিরাট লাভবান হবে সেটাও মনে করার কিছু নাই আর যদি নাও যায় কারোর সঙ্গেও যদি না যায় তারা নির্বাচন করে ফাইট আউট করবেন তাতে তো ওয়েলকাম আমরা আমাদের তো কোনো কিছু নেই আমাদের যে মহাজোট বলুন বা যে জোট বলুন উনিশ দলের যে জোট আছে আমরা সেই জোট নিয়ে আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি আমরা অনবরত আমাদের কাজ আমাদের যে বিক্ষণ সেটা আমরা চালিয়ে যাচ্ছি তো সেই জন্য এই আপনার কথা হচ্ছে যে এই যুক্ত ফ্রন্ট এককভাবে কোনো বড় ফ্যাক্টর না কিন্তু অনুঘটক হতে পারে নির্বাচনে অন্য দলের সঙ্গে যদি আপনাদের সঙ্গে না হোক বিএনপির সঙ্গে গেলেও তো তারা আপনার ভাষায় যে অন্যদের সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে আসতে পারেন এবং আমরা তো চাচ্ছি আমরা আমাদের নেত্রী আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা চাচ্ছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন হোক ছোট বড় দল সকলে নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সকল দলের প্রতিনিধি সংসদে আসুন তাহলে সংসদ রিস হবে সংসদের একটা মর্যাদা বৃদ্ধি হবে নানান মত একটা বাগানে শুধু গোলাপ থাকলে তো হয় না গাঁদাও থাকতে হয় সেজন্য নানান মত নানান পথের মানুষ এসে সংসদকে সমৃদ্ধ করবে তবেই তো গণতন্ত্রের অভিযাত্রা যেটা শুরু হয়েছে সংসদের সৌন্দর্য বৃদ্ধি হতে পারে নিশ্চয়ই হতে পারে মানে হবে হ্যাঁ তো সেই জন্য আমাদের কোনো আপত্তি নেই আচ্ছা আপনাদের আপত্তি নেই জয়নুল আবদিন ফারুক আপনি কি একমত যে বিএনপির সঙ্গে গেলে উনি বলছেন যে খুব বেশি লাভবান হবে না বিএনপির কিন্তু যারা যুক্ত ফ্রন্টে নেতৃত্ব দিচ্ছেন তারা লাভবান হতে পারেন আসলে কে কখন বড় হবে কোন জোট কখন ক্ষমতায় যাবে সব সৃষ্টিকর্তা জানে আমরা যারা জনগণও জানে জনগণ তো মূলে তারা ভোট দিয়েই তারা তো সরকার গঠন করে যে দলকে ভোট বেশি দেয় সে দলে ক্ষমতায় যায় কিন্তু আমি কাউকে ছোট করতে চাই না উনি যেটা বুঝাতে চাচ্ছে যে জোটকে যে তারা নেতা ঐক্য এটা ধরেন সব নেতাগুলো এখানে আছেন সম্মানিত ব্যক্তি ওনারা তো উল্লেখ করেন না কে কোন সিট পাবে কে কত ভোট পাবে কে কত নাম মনোনয়ন দিতে পারবে সেটা বড় কথা না বড় কথা হলো বাংলাদেশের ইন্ডিয়ার মতো দেশে গণতান্ত্রিক দেশে সেখানেও বহু ছোট দল দলীয় জোট হয় এখন ইন্ডিয়াও সরকার দিন চলছে কোনো জোটকে খাটো করে দেখার আমার মতে এক ঠিক হবে না আমার মতে এটাই ঠিক হবে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেটা ঘোলাটে হচ্ছে একটা নির্বাচনকে সামনে রেখে সেই জোর জ্যোতি এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারে বিবেচনা পড়ে কে কত সিট পাবে সেটা সরকার যদি এটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে বা এই বিএনপি এখন যে দাবিগুলো সরকারের কাছে পেশ করেছেন যে কথাগুলো আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম দলের মুখপাত্র হিসাবে বলা শুরু করেছেন সেই জোটও যদি এর সাথে একমত হয়ে ঐক্যমত হয়ে যদি এই কথাগুলো সরকারের কাছে বলেন নিশ্চয়ই সরকার একটা বিবেচনার দিকে যাবেন বলে আমি মনে করি এই ক্ষুদ্র অভিজ্ঞতা তাই আমি মনে করি কাউকে ছোট করে দেখা ঠিক হবে না জোট তারা গঠন করবে নিশ্চয়ই তাদের সে অভিজ্ঞতার আলোকে কত লোক তাকে সমর্থন করবে কত জনগণ তাদের পক্ষে থাকবে এবং কার সাথে যাবে তারাই সেটা সিদ্ধান্ত এই জোটটাকে আমরা যদি মনে করি এটা খুব বেশি আদর্শিক জোট না জাস্ট নির্বাচনী জোট বলে মনে হয় আপনারা দুজনেই অনেক খাওয়া রাজনীতিবিদ দীর্ঘদিন আপনাদের অভিজ্ঞতা কি এই জোটে যারা আছেন তারা আদর্শিক লোক সে মধ্যে কোনো সন্দেহ নেই ছোটো করার কোনো জন্য আমি এবং বুঝিনি আমরা ছোট করছি না কিন্তু জোট বলুন আর ঐক্য বলুন সব শক্তি হচ্ছে জনগণ যদি জনগণ আপনার সঙ্গে না থাকে আপনার সঙ্গে আপনার মতকে সহমত মনে না করে আপনার সঙ্গে না থাকলে আপনার শক্তিটা থাকে না শক্তির রাজনৈতিক একটা কৌশল এবং এটা শক্তির প্রয়োজন তো সেই আপনি কৌশল প্রয়োগ করলেন কিন্তু শক্তি নেই আপনার যেমন ধরুন কালকে আমাদের একটা বইয়ের উৎসব হলো বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে সব সিক্রেট ডকুমেন্ট ছিল তার নিয়ে চোদ্দ খণ্ড বইয়ের এক এক প্রথম খণ্ড প্রথম খণ্ড উদ্বোধন করলেন প্রসঙ্গক্রমে কথাটা বলছি সেখানে দশ হাজার লোক উপস্থিত হয়েছে এটা একটা ক্ষমতার ব্যাপার দশ হাজার লোক এসে সেখানে কোনো রাজনৈতিক চর্চা বা রাজনৈতিক বক্তৃতা হয়নি জাতির পিতার সম্পর্কে যে সব কথা সেসব কথা সেখানে বলা হয়েছে তো একটা হচ্ছে এখন আমাকে যদি বলেন বা আর একজনকে যদি বলেন তাহলে তো ওই লোক আনতে পারবেন না সেটা শেখ হাসিনার আহ্বানে আপনাকে মনে হয় যে তাহলে এই যে লোকের সমাগম এটাও একটা ক্ষমতার গন্ধ আছে বা ইয়ে আপনার জোট যখনই আপনার যখনই লোক জমায়েত হবে যখনই আপনাকে সমর্থন করবে সেই মানুষগুলো এসে হাসবে তখনই তো আপনার শক্তিটা বাড়বে আচ্ছা শক্তি বাড়বার জন্য মানুষের সমর্থনের বাইরে তো কিছু নেই মানুষের জন্য জোট মানুষের জন্যই ভোট মানুষের জন্য জোট মানুষের জন্য ভোট সবই ঠিক কিন্তু গণতন্ত্র এবং ভোট এই জায়গাটায় যদি যাই আমরা জয়াল ফারুক আপনার কি মনে হয় যে জনগণ ভোট চায় রাজনৈতিক দলও ভোট চায় কিন্তু ভোট আসলে জোট হয় আবার মানুষের মনে শঙ্কাও দেখা দেয় ভয়ও জাগে না জোট নিয়ে কোনো ভয় ভীতি আমি অতীত দেখিনি এখনো আমরা যখন আপনারা দুইজনই বলছেন দু হাজার ছয়ের নির্বাচনটা যখন বাতিল হলো একটি সেনা সমর্থিত সরকারের আবির্ভাব হলো তখন কিন্তু অনেকেই আবার নতুন নতুন আহ হাজার ছয় সালে সেনা সমর্থিত সরকার যেটা দুই নেত্রীকে কারাগারে নিচে দলের বহু দুটি দলের শীর্ষ পর্যায়ের নেতারা দীর্ঘদিন জেলে ছিলেন আমিও দুই বছর জেলে ছিলাম কিন্তু বিষয়টা হলো যে আপনি যে কথা বলেছেন আপনার এখানে পিছনে একটা লেখা আছে রাজনীতি সুশাসন স্বাধীনতা গণতন্ত্র উনিশশো সালের যে স্পিড নিয়ে আমরা স্বাধীন করেছি সেই কি কারণে আমরা এখনো আমাদের শেষ কথায় ফুঝতে পারি না ওকে এক প্রশ্নে যে গণতন্ত্র টিকে থাকুক কোন দল ক্ষমতা আসবে সেটা বড় বিষয় না আপনি বলেছেন যে জোট ভোট জনগণ জনগণেই সকল ক্ষমতা উৎস সবাই বলি বড় বড় কথা কিন্তু সেই জনগণকে ভোটাধিকার প্রয়োগের এই সরকারের বারো বছর দশ বছর প্লাস সেনা সমর্থিত দুই বছর সরকারের নির্বাচন সেই নির্বাচনগুলির দিকে তাকালে যে জিনিসটা আমরা দেখতে পাই আমি কারো সমালোচনা এখানে করতে চাই না যদি সমালোচনা উনি করে আমি করব আমি করলে উনিও করবে না এটাই রীতি সেখানে আমি মনে করি আপনি যে জনগণের জোট আর ভোটের কথা বলেছেন এই প্রসঙ্গে আমি স্পষ্ট বলতে চাই জনগণের অধিকার জনগণের ভোটাধিকার জনগণের মতামত প্রকাশ করার জন্য জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন করার জন্য যেই সরকারের ক্ষমতা থাকুক তার করা উচিত বলে আমি মনে করছি নির্বাচনকালীন সরকার নিয়েও কথা উঠছে যেহেতু নির্বাচনকালীন সরকার বা সংবিধানের ভেতর থেকেও হলে হয়তো আকারে ছোট হবে সেখানে কি এই সব জোট বা যারা হয়তো সংসদে নেই তাদের দু একজন প্রতিনিধি থাকার কোনো সুযোগ দেখেন কি না ডেকনোক্র্যাট কোটা বা অন্যভাবে কোনো কোনো সুযোগ দেখি না যেটি নির্বাচনকালীন সরকার হবে সেখানে যারা এমপি আছেন তাদের ভেতর থেকেই আপনার সরকার গঠন করতে হবে ক্যাবিনেট করতে হবে ছোটো ক্যাবিনেট হবে রেগুলার রুটিন ওয়ার্ক করার জন্য সেখানে টেকনোক্র্যাট কাউকে নেওয়ার কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নাই প্রধানমন্ত্রীর উপদেষ্টা উপদেষ্টা হিসেবে আসতে আপনি মন্ত্রী না দেন তো সদস্য হলেন না উপদেষ্টা হলেন উপদেষ্টা হলেন উপদেষ্টা হলেন ক্ষমতার কাছাকাছি থাকতে পারেন যেটা আইনে আছে যেটা সংবিধানে লেখা আছে তার বাইরে ট্রাভেল করার কোনো সুযোগ নেই যদিও এখন নিয়ম আছে দশ পারসেন্ট দশ পার্সেন্ট টেকনোক্র্যাট মিনিস্টার জন মন্ত্রী থাকলে একজন টেকনোক্র্যাট মন্ত্রী নেওয়া যায় এরকম প্রভিশন আমাদের সংবিধানে আছে কিন্তু যখন আপনার ছোট সরকার হবে নির্বাচনের সরকার হবে তখন এগুলোকে পরিহার করা যতটা পারা যায় কিন্তু বৃহত্তর ঐক্যের স্বার্থে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে জনগণের বা অন্য সব দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচনের সাথে সেরকম আলোচনা হতে পারে কিনা আলোচনায় আপনি আসতে পারেন সময়টা খুব কম সময়টা খুব কম আমিও আমার হয়তো সময় কম আমি বিরতিতে যাচ্ছি বিরতি ফিরে এসে আপনাদের দুজনের কাছ থেকে এই বিষয়ে আরও অনেক কথা শুনবো প্রিয় দর্শক নিটল টাটা প্রেজেন্টস নির্বাচনের পথে নিচ্ছে একটা বিরতি খুব তাড়াতাড়ি ফিরছি বিরতির পর আবারও ফিরলাম নিটলটাটা প্রেজেন্টস নির্বাচনের পথে আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি বলছেন যে সময়টা খুব কম আলোচনার জন্য বা বৃহ একটা পরিসর তৈরি নির্বাচনের জন্য একটা পরিসরও দরকার গণতান্ত্রিক চর্চার জন্য আমরা যে পরিসরটা খুঁজে বেড়াই জনগণও দেখতে চাই যে বাংলাদেশের গণতন্ত্র শুধু ভোটের মধ্যেই ভোটের বাক্সে গণতন্ত্র থাকুক তা না সেই জায়গাটা জয়নাল ফারুক আপনার কী মনে হয় যে অধ্যাপক আব্দুল মান্নান বললেন যে আলোচনা হতে পারত কিন্তু সময় খুব কম এক আপনার প্রশ্ন ছিল মান্নান ভাইয়ের কাছে এটাই যে আপনাদের দুই সালে যে এই শেষ দিকে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে সাংবিধানিক মোতাবেক যে একটা ছোট্ট সরকার হবে অনেক রুটিন কাজ করার জন্য সেই প্রসঙ্গে সেই প্রসঙ্গে আমি বলতে চাই উনি সংবিধানের কথা বলেছেন উনিও অভিজ্ঞ লোক আমিও কয়েকবার সংসদে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার গুণে না ধানের শেষের কারণে সে কারণে আমি বলতে চাই যে সংবিধান জনগণের জন্য মানুষের জন্য মানুষ সংবিধানের জন্য যে সংবিধান পরিবর্তন পরিবর্তন অনেকবার হয়েছে করা যায় ওনারাও করেছেন তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করেছেন রাষ্ট্রপতির অভিশংসনটা পার্লামেন্টে নিয়ে আসছেন বিচারপতির অভিশংসনটা পার্লামেন্টে নিয়ে আসছেন সব কিছু ওনারা পরিবর্তন করতে পেরেছেন আমাকে বলতে প্লিজ আমি আপনার কথা আসতেছি যেই কথাটা আপনি ওনার মুখে দিয়ে বেরিয়েছে যে একটা ছোট্ট পরিসরে একটা সরকার হবে এবং যারা পার্লামেন্টে বর্তমান আছে তাদেরকে নিয়ে একটা ছোট্ট সরকার এবং করতে পারবে বাইরের থেকে নেওয়ার কোনো সংবিধানে নাই সংবিধান পরিবর্তন করার ক্ষমতা ওনাদের আছে যেহেতু টু থার্ড মেজরিটি ওনারা যেটা দুই হাজার চোদ্দো সালে অংশগ্রহণবীন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই কারণে আমি মনে করি সেই ইলেকশন মানিয়া না মানিয়ে ওনারা তো পাঁচ বছর শেষে করে ফেলেছেন সেখানে আমি মনে করি যদি সত্যিকার অর্থে দেশে একটা আলোচনার যে ভিত আলোচনার যে আহ্বান কেউ বলছেন আলোচনায় প্রশ্নে ওঠে না আবার কেউ বলছেন আলোচনা না করলে নির্বাচনেরও প্রশ্নে ওঠে না এই বিষয়গুলো অত্যন্ত জটিল আকাল ধারণ করার কারণে হয়তোবা আরেকটি জোট আরেকটি শক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে সে আমি মনে করি দেশে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে এইসব জোট বলেন অন্য শক্তি বলেন আপনি বলেন তো কোন সংবিধানে লেখা ছিল দুই সালে আমরা সংবিধান মোতাবেকের ক্ষমতায় ছেড়ে দিয়েছি আর একটা সংবিধান মোতাবেক নির্বাচন হওয়ার অপেক্ষা যখন ছিলাম তখন দেশে আন্দোলন সেনা সম কোন সংবিধানে লেখা ছিল মৈনী আহমদ এই ক্ষমতা নিয়ে একজনকে চিফ অ্যাডভাইজার বসিয়ে দিবেন সেটা একটা বিষয় আছে এবং কোন কোন নেতা আমরা তখন কি কথা বলেছি সেগুলো আপনি একজন অ্যাঙ্কার হিসেবে জানেন এখানে আমি বলতেও চাই না সেখানে আমি মনে করি যে এখনও সরকার যদি মনে করেন এবং যে সরকার এখন দেশ পরিচালনা করছেন বা আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল তারা যদি মনে করেন তারা গণতন্ত্রের সপক্ষের লোক স্বাধীনতার সপক্ষের লোক আমরাও তো স্বাধীনতার বিপক্ষের লোক না সে কারণে তারা বলতে পারে নানা কথা কিন্তু আসলে মনে মনে তারা বলে যে বিএনপিও স্বাধীনতার বিপক্ষের শক্তি না সে কারণে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটাধিকার রক্ষার জন্য বা ভোটাধিকার দেবার ব্যবস্থা করার জন্য যদি মান্নান ভাইদের মতো গণতন্ত্রের লোক চেষ্টা করেন আমার মনে হয় সেটা কার্যকর হয়ে যাবে চেষ্টা অর্থাৎ আলোচনা সময় দ্রুত ফুরাচ্ছে সেটাও ঠিক কিন্তু আলোচনাও দ্রুত গতিতে এগোলে তো একটা জায়গায় পৌঁছানো সম্ভব আসলে জনল আবদিন ফারুক কিন্তু একটা সংখ্যার জায়গাও বোধ হয় পরোক্ষভাবে বলে গেলেন যে এই যে নতুন নতুন জোট আবির্ভাব এটা বোধ হয় বড় দুটো দলের ভিতর যদি আলোচনাটা অব্যাহত থাকতো সেটা পার্লামেন্ট হতে হবে বা নির্বাচনের আগে হতে হবে তাও না এটা চলমান প্রক্রিয়াই তো গণতান্ত্রিক রাজনীতি চলমান প্রক্রিয়াটা চলতে পারে কারণ ভোটই তো শেষ কথা শেষ কথা না দেশ পরিচালনা করার বিষয়টি ভোটের পরপরই সঙ্গে সঙ্গে এসে যায় ফলে চলতে পারে এটার মধ্যে কোনো আমাদের তরফ থেকে কোনো রকমের বিরোধ নেই আমরা বলছি যে সংবিধান মাফিক নির্বাচনটা হবে সেই নির্বাচনে সকল দলের সকল মতের সকল দল নিবন্ধিত দল তারা অংশগ্রহণ করবেন এটাই আমাদের আমার প্রার্থনা আর দলের অভিপ্রায় কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন যে ধরুন সংবিধান পৃথিবীতে অনেক দেশে সংবিধান থাকে আছে লিখিত সংবিধান আবার অনেকের নেই তারাও চলেন সব ঠিক আছে কিন্তু এই জায়গাটায় নির্বাচনের জায়গায় যদি সংবিধানে যা লেখা আছে যে সংসদ বহল থাকবেন ধরুন আপনি এখন সাবেক এমপি জয়নাল অবদিন তিনিও সাবেক যিনি এই বহল থাকার অর্থ তো সংসদ সদস্য যারা আছেন তারা থেকে যাও তাই নয় কি নাকি তাদের অ্যাক্টিভিটিস শুধু নিষ্ক্রিয় হবে পদমর্যাদা থাকবেন এরকম কিছু নাকি পদমর্যাদা থাকবে তাদের অ্যাক্টিভিটিটা থাকবে না কিন্তু তারা পাবেন পাবেন না বাইরে যখন যাবেন সেটা বলবেন জনগণের মাঝে পারসেপশন তৈরি হবে এটা এমনি বলা নেই কিন্তু যে নির্বাচনকালীন যে সরকার হবে সেই সরকার এটা নির্ণয় করে দেবে নির্ধারণ করে দেবে তাদের কোনো শক্তি থাকবে না এখন এই এই বিষয়টি বহু আলোচনা হয়েছে চলবে আলোচনা চলবেই এটা যদি কেউ মনে করে যে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হবে তাহলে পরে তো সংসদ ভেঙে দিলে তো এমপি চলেই যায় তখন তো আর এগুলো লাগে না তো এগুলোর জন্য ওনারা কি প্রস্তাব দিচ্ছেন কি প্রস্তাব আসছে কিভাবে এটা হবে কারণ এখানে রবীন্দ্রনাথের কথার মতো দেবে আর নেবে মিলাবে মিলিবে তো দেওয়া নেওয়ার একটা ব্যাপার থাকে সেটা ওনাদেরকে বলতে হবে কারণ সব দাবিগুলো একসঙ্গে তো হবে না আপনার পাঁচটা দাবি করলে পরে হয়তো দশটা দাবি হলে দুটো মানলেও তো একটা জিনিস আলোচনায় ফলপ্রসূ হয় সেটা সে সেটার জন্য আলোচনা করার মানা এবং মেনে নেওয়া এর জন্য একটা মন একটা ইয়ে তৈরি করতে হয় একটা পরিবেশ তৈরি করতে হয় সেই পরিবেশটা এখন পর্যন্ত তৈরি হয়নি সেই পরিবেশটা তৈরি হলে দেশের মানুষ তো সব জন্য ভালো পরিবেশ চায় এবং যারা নতুন জোটে করছেন তারা কি বলছেন আমরা বুঝতে পারছি না কারণ তাদেরকে আরো স্পষ্ট হতে হবে তাদেরও স্পষ্ট তাদেরকে স্পষ্ট না হলে কারণ শুধু সরকারের দোষ দিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে সরকার তো তো যে ক্ষমতায় থাকে থাকে একটা পজিশনে সে কখনো দোষকে স্বীকার করি নিয়ে একেবারে মহা মনোভাব যীশু খ্রিস্টের মতো এক গালে মারলে আর এক গাল পেতে দেওয়া এত রাজনীতি রাজনীতিতে হয় না রাজনীতি একটা কৌশলের ব্যাপার কৌশলের কৌশল অবলম্বন করে অগ্রসর হতে পারে ফারুক আপনাদের দিক থেকে যে আপনারা তো ভেতরে কি আলোচনা হচ্ছে নিশ্চয়ই দলের ভেতরে যেমন আলোচনা হচ্ছে আপনারাও চাইবেন যে সরকারের বা সরকার যারা পরিচালনা করছে তাদের সঙ্গে আলোচনায় আপনার অনাগ্রহী সেটা নিশ্চয়ই এখন আর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে একটা নির্বাচন তো আসছে খুব কাছে বারবারই একই কথা আসছে যে আলোচনার টেবিলে আওয়ামী লীগ যাবে কিনা বর্তমান সরকার যাবে কিনা আপনি দেখুন আমি সরকারকে যদি দূরেও রাখি যে একটা দল হিসেবে কিন্তু আওয়ামী লীগ তো আলোচনা সরকার মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে সরকার এক সভানেত্রী হলেন আমাদের শেখ হাসিনা ওয়াজেদ আর প্রধানমন্ত্রীও উনি যে বিষয়টা আপনি আসলে পয়েন্টটা দিকে চলে গেছে যে আমি মনে করি যে বেগম খালেদা জিয়া জেলে প্রায় আট মাস অতিক্রান্তিত হয়ে গেল প্রায় উনি তো খুবই অসুস্থ কালকেও দেখেছেন প্রেস ভিভিংয়ে বলেছে। তো সে কারণে আমি মনে করি যে উনি যাওয়ার আগেও বারবার এক কথা বলে গেছেন যে একটা আলোচনার দ্বার উন্মুখ করা উচিত আলোচনার দ্বার খোলা উচিত আলোচনায় উনি যে কথাটা বলেছেন সত্যি দশটা পয়েন্ট নিয়ে আলোচনা যখন বসবো তখন কিছু না কিছু প্রয়োজনীয় পয়েন্ট বেরিয়ে আসবে যেটা ঐক্যমতে পৌঁছা যাবে সেখানে আমার দল এখনও বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদ্যনেতা তারেক রহমান এর নির্দেশে যে দল দল পরিচালনা করছেন উনি একই কথা বারবার বলছেন কিন্তু প্রতিপক্ষ থেকে কি আসছে আপনাদের টিভিগুলা ইলেকট্রনিক মিডিয়া প্লে আমরাও এরকম আমরা এই বিষয়গুলো না আমরা তো বলেই দিয়েছি আমাদের তো পররাষ্ট্র মন্ত্রণালয় বা গম কালাদা জিয়া অস্টিনহোটেলে যে প্রেস কনফারেন্সটা করেছেন এবং যে ভীষণটা উনি দিয়েছেন সেগুলো তো অক্ষর অক্ষরে পালন আছে সেগুলো যদি আলোচনার জন্য একটা দিন দিনক্ষণ ঠিক করা হয় যেটা আব্দুল জলিল আব্দুল মান্নান করেছেন আমরা ফাইল নেওয়া পিছিয়ে পিছিয়ে জনগণ বোধ ওই আলোচনা দেখতে চায় না যে শুধু আলোচনাই হলো দিন শেষে না না আলোচনা হলে একটা কিছু বিষয় বেরিয়ে আসে কিন্তু ভালো না আলোচনা করলে এবারের আলোচনার অভিজ্ঞতা কি সত্যি ভালো না আমার কত হলো আলোচনা আপনি যদি একবারে ডাইরেক্ট নাকচ করে দেন তাহলে সে আলোচনা তো আর হতে পারে না কারণ আলোচনা আমরা প্রস্তাব দিলে শুরু করতে হবে আওয়ামী লীগ বা সরকার সেখানে যদি ওনারা বলেন যে আমাদের সাথে আলোচনাই করবেন না তাহলে আলোচনা তো বিএনপির সাথে করবেন আলোচনা তো বিশ দলের সাথে করছেন না আমরা সে আলোচনা না আমাদের বিশ দলের সাথে আমরা আলোচনা করব ওনারা ওনাদের উনিশ দলের সাথে আলোচনা করব সেটা ভিন্ন কথা কিন্তু আলোচনা শুরুর একটা প্রক্রিয়া কে শুরু করবে আমরা তো বারবারই বলে যাচ্ছি মির্জা ফখল তো বারবারই বলে আলোচনা আমরাও আলোচনাটা সামনের দিকে টানিয়ে টেনে নিব আমাকে একটু বিরতি নিতেই হবে ব্রেক শেষে ফিরে এসে আবার আপনার কাছে ফিরবো দর্শক নিটল টোটা প্রেজেন্টস নির্বাচনের পথে নিচ্ছে আরও একটা বিরতি খুব তাড়াতাড়ি ফিরছি ফিরে এসে আমাদের অতিথিদের কাছ থেকে আরও কথা শুনবো আগামী নির্বাচন জোট ভোট জনগণ সংবিধান অনেক বিষয় নিয়ে কথা বলবো বিরতির পর আবারও ফিরলাম নিটল টাটা প্রেজেন্টস নির্বাচনের পথে বিরতিতে যাওয়ার আগে ঘুরে ফিরে মনে হতেই পারে যে একই প্রসঙ্গ কিন্তু আসলে তা ঠিক না যে আমরা আমরা সবসময় মনে করি যে আলোচনা হচ্ছে গণতন্ত্রের স্বার্থে জনগণের স্বার্থে সেটা সব রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনা করা যেতে পারে সেই জায়গায় কোনো বাধা নেই কিন্তু বাংলাদেশের প্রবণতা দেখি যে ভোট এলেই আলোচনা শব্দটা বেশি উচ্চারিত হয় তার পর্যন্ত এটা অনুপস্থিতি থেকে যায় আপনার দীর্ঘ অভিজ্ঞতা কি মনে হয় সেটা এটার বিষয়টা হলো কি আমি চাচ্ছিলাম না যে পূর্বের কথা কিছু বলি নতুন কথা বলবো এটা আমরা তাহলে নতুন নতুন কথাই যাই যে সামনে এখানে এখানে যে কথাটা এসছে সেই আলোচনার যে কথাটা এসছে এবং আমাদের তরফ থেকে যে বলা হয়েছে যে আমরা আলোচনা আর কার সঙ্গে কিভাবে করব তার কারণ হচ্ছে ওই সেই কথা আর কি একটি নিবেদন ছাড়া সমস্ত রকমের নিবেদন শেখ হাসিনা বেগম জিয়ার কাছে করেছিলেন কিন্তু তিনি সেই আলোচনা চোদ্দোর কথা এখন এখন আমাদের আর কিছু বলার নেই আমরা ওইটা করেছি আমরা ওনার সন্তান মারা যাওয়ার পরে আমাদের নেতৃত্ব দেখা করতে গেছিলেন তাও করতে পারেননি এই সমস্ত কারণগুলো শেখ হাসিনা দল চালালেও দলের নেতা কর্মীরাদের তো একটা মত থাকে তারা বলছে যে বারবার আপনি এটা গেলেন আপনি বললেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আপনারা যে কটা ছয়টা মন্ত্রণালয় নিয়ে নেন তাতেও ওনাদের মন ভুললো না ফলে এখন আর আলোচনা করে দরকার নেই মানুষ ভোট দেবে যা ভোট দিয়ে যা হয় তাই হবে এবং শেখ হাসিনা তো বারবার বলছেন যদি আমি ভোটে না পাই তাহলে পরে আমি এখানে থাকবো না আমি আমার দলের দল নিয়ে আমার চলার যেটা চলতে হবে সেটা আমি করব তো সেই জন্য আলোচনার ওইভাবে ক্ষেত্র আর নাই আলোচনা যে ঠিক আছে বিএনপির সঙ্গে যদি আলোচনা না হয় ধরো নতুন যারা জোট হলো যুক্ত ফ্রন্ট হচ্ছে তারাও যদি মধ্যস্থতার মতন বা নাগরিক সমাজ যদি আলোচনার প্রস্তাব দেয় সেই ক্ষেত্রে মধ্যস্থতাও ভুলে যায় আমরা নাগরিক সমাজ কিছু নাগরিক সমাজ প্রস্তাব তো দেয়নি যদি দেয় আমি যদির কথা বলছি যদি দেয় তাহলে যদি যদি দেখা যাবে আচ্ছা ভেবে দেখা যাবে কি প্রস্তাব তারা দেবেন আপনি না জেনে আমরা এখন এখানে কমিট করে যাব এখানে বলে যাব তা তো হয় না তারা কিসের জন্য যেমন এখানে তো দুইটা ধারা আছেই কমিউনিস্ট ধারা আছে নানান রকম ইসলামিক ধারা আছে নানান রকম অনেক মত আছে তারপরে ওনারা একটা নতুন কিছু করার চেষ্টা করছেন ওনারা তো বলছেন না সেজন্য আমি বারবার বলছি যে সময় এত কম যেই সময়ের ভিতরে ওনারা মানে উঠতে পারবেন কেন কারণ যা চৌধুরী সাহেব এবং কামাল হোসেন সাহেব একবার ঐক্য করার চেষ্টা করেছিলেন ভেঙে গেছে ভেঙেও গেছে এবং আপনি একটু আগে বলছিলেন যে কর্নেল অলি সাহেবকে দেখা যাচ্ছে না আমি রেকর্ড করছি এটা যে দেখা যাচ্ছে না তাহলে কী হচ্ছে এটা তো বোঝা যাচ্ছে না সেজন্য ওনারা কি চাচ্ছেন ওনারা কি ভোটের আগে ভোটে অংশগ্রহণ করার জন্য কোনো প্রস্তাব রাখবেন বা ভোটের পরে দেশ পরিচালনা করবার জন্য যে দলই ক্ষমতায় আসুক তাদেরকে সাহায্য করার জন্য একটা প্রস্তাব রাখবেন কী করবেন সেটা তো এখন খুব ক্লিয়ার না ক্লিয়ার না হলে আমি এখান থেকে আন্দাজের উপরে কিছু বলি যাব এটা তো হয় না কিন্তু এই জায়গায় আপনি একটু যদি আভাস দেন আমি মন্তব্য না আভাস যে ভোটের সময় কিন্তু অনেক জোট বড় হয় জোট ভেঙে যায় দুর্বল হয় এটা রাজনীতি কৌশল না কূটকৌশল সেটা আমি জানি না কিন্তু এরকম কোন সম্ভাবনা দেখেন আপনার কৌশল বলে কিছু নয় কূটকৌশল কূটনীতি যখন আচ্ছা কূটনীতির রাজনীতিকে এক করে ফেললে হওয়ার বিপদ না কূটনীতি না হলে রাজনীতি হবে না চাণক্যের যে থিওরি সেটাকে তো আপনাকে মানতে হবে নালে এখানে যে রাষ্ট্রদূতরা সব বসে আছেন এটা তো বলা হয় রাষ্ট্রদূতের ভূমিকা কি হবে এটাও আপনার কাছে একটু শুনি আমাদের দেশের রাজনীতিতে বিশেষ করে নির্বাচন এলে বড় বড় রাজনৈতিক দল থেকে ছোট রাজনৈতিক দলের আবার একটু কূটনৈতিক পাড়ায় যাওয়াতে বাড়িয়ে ফেলেন বা বেশি চলে এটা কি দেখেন জেনারেল আব্দুল ফারুক তারাও আসলে अभी तारংকো আমি আমার দেশের কথা পরের কাছে বলি এটা আওয়ামী লীগের নেতারা খোটা দেন আমি এটা উত্তরও দিতে চাই না যদি ওই আজকে কোনো আলোচনা হয়নি আজকে আলোচনা হয়েছে নির্বাচনের পথে এবং আমরা আরেকটা জোট গঠিত হচ্ছে এই বিষয়ে আলোচনা আজকে দীপ্ত টিভিতে আলোচনা আমার আসলে খুব মনোমুগ্ধকর আলোচনা আমি ব্যক্তিগত মনে করি শ্রোতারা কী রিপোর্ট করবেন জানি না আমাদের মান্নান সাহেব একটা কথা বলে গেছেন যে আওয়ামী লীগ নেত্রী এবং সভানেত্রী সরকার প্রধান ওনার সন্তান হারা মাকে দেখার জন্য গিয়েছিলেন তখন মায়ের অবস্থা কী ছিল মা বন্দি অবস্থায় ছিল চারিদিকে ইটের ট্রাকের বালু দিয়ে ঘেরাও করে রাখা হয়েছিল আবার মনে যাওয়ার আগে ওনাকে মুক্ত করে যদি উনি যেতেন তাও আমরা বিবেচনা করতে পারি যা ওদিকে আমি যেতে চাই না আমি জনগণের স্বার্থে একটাই কথা বলতে চাই যে যে বিষয়টি এখন সবচেয়ে মুখ্য যে জোট ভাঙবে গড়বে সেটা বাংলাদেশের রাজনীতিতে ভালো ইন্ডিয়া তো হচ্ছে ভাঙছে সব জায়গায় আজকে দেখলাম আমাদের বিশ্বের সবচেয়ে বড় দেশ আমেরিকার ওয়াশিংটন অফিস থেকেও তার কর্মকর্তার একটা রিপোর্ট পত্রিকা ছাপাই দিয়েছে যে অদক্ষ মানে অনিয়ম তান্ত্রিক রাষ্ট্র চলছে এই ট্রাম দ্বারা তাও তো উনি বলছে হাস্যকর অভয় যে এইগুলা আমার অফিস থেকে কেরা বলছে যদি সাহস থাকে সে নায়কের নাম উল্লেখ করেই পত্রিকা দেওয়া উচিত ছিল তো আমি এই প্রসঙ্গটা এই জন্য টেনেছি যে সৎ সাহর যাদের আপনারা বলেন দেশে এত উন্নয়ন আমি সমালোচনা করব না আপনারা বারো বছর দশ বছর ক্ষমতায় উন্নয়ন করেছেন আপনাদের চৌষট্টি পার্সেন্ট জনপ্রিয়তা আছে সব কিছু আপনাদের আছে সেই কারণে আপনারা যদি একটা আলোচনার মাধ্যমে একটা ঐক্যমতি মোচে একটা জনগণের ভোটাধিকার দিতে পারে অতীতের ভোটগুলো আলোচনা বা গেলাম সে বিষয়ে তো ভয়ের তো কোনো কারণ আমি দেখি না সেখানে আমি মনে করি সকল দল বৃহত্তম রাজনীতি দলগুলোর ঐক্য প্রয়োজন অনলি টু এস্টাবলিশ ডেমোক্রেসি অ্যান্ড ভোটাধিকার সে কারণে আমি মান্নান ভাইদের দল বা মান্নান ভাইদেরকে প্রবীণ লোক ওনাদেরকে বারবারই আমার দল আহ্বান জানাচ্ছে আসুন না একটা দুই হাজার আঠারো সালের নির্বাচনটা যেটা আমাদের আজকের সরকার প্রধানও বলেছিল যে এটা নিয়ম রক্ষার নির্বাচন আমার মনে হয় এটা কোনো পত্রিকা আমি পড়েছি তো সেই কারণে এই নিয়ম রক্ষার নির্বাচন তো প্রায় শেষ তো সেই কারণেই আপনি দুই হাজার ছ সালের কথা অ্যাঙ্কর সাহেব বলেছেন যে দুই হাজার ছ সালেও আমরা ক্ষমতা ছাড়ছি শেষ ক্ষমতা ছাড়ার পরেই তো সংশোধনী আইনা আমরা সেদিন একটা নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করি সেই নির্বাচন ওরা জয়লাভ করেছেন যখন আমরা একশো ষোলোটা সিট নিয়ে বিরোধী দলে ছিলাম তো সেখানে আমার আশা সেটা আমার আশা এখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে হতাশ নই আচ্ছা আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে হতাশ নই আমি এই কারণে আমি এই কারণে হয় না যে ইনশাআল্লাহ দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা লগ্ন খুব কাছে কাছে আমরাও আশাবাদী যে একটি গণতান্ত্রিক পদ্ধতিতেই বাংলাদেশের ক্ষমতার হস্তান্তর হোক বাংলাদেশের ইতিহাসে অনেক নির্বাচন হয়েছে কিন্তু এই প্রক্রিয়াটা খুব কম যে একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের হাতে যারাই হোক বিশ্বাস আমারও বিশ্বাস যে নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এবং সুচারুরূপে ক্ষমতা হস্তান্তর হবে দলের অংশগ্রহণ আমরা তো জনগণের অংশগ্রহণ দেখতে চাই যে জনগণ স্বাভাবিকভাবে দলের অংশগ্রহণ মানেই তো আপনার জনগণের অংশগ্রহণ যেমন আমরা বলি ওনারাও বলেন আমরা বলি যে সতেরো কোটি লোক আমার পক্ষে কথা বলি সব লোক তো কথা বলবে না ফলে দলের পার্টিসিপেশনটাই হচ্ছে সরকারের পার্টিসিপেশন আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের নির্বাচনের পথে আপনারাও শরিক হলেন আপনারাও অনেক কিছু বললেন কিন্তু দুজনের সুর এক এই জায়গা অন্তত ভিন্নতা আমরা দেখিনি সহমত একটা জায়গায় যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক সেক্ষেত্রে আলোচনার মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরি হোক অথবা আরও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে রাজনৈতিক দলগুলো সামনের দিকে এগিয়ে যাবেন অন্তত জনগণ সেই রকম একটা প্রত্যাশা করে একটা স্থিতিশীল গণতান্ত্রিক নির্বাচন তো সরকার আসুক দেশ সামনের দিকে এগিয়ে যাক সেই প্রত্যাশা রেখে আপনাদের দুজনকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ কৃতজ্ঞতা দর্শক আপনাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন নিটলটা প্রেজেন্টস নির্বাচনের পথে আগামী সপ্তাহে আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য রইল শুভকামনা শুভরাত্রি